জটিল অস্ত্রোপচার বনগায়। মহিলার পেট থেকে বেরোলো প্রায় 6 কেজি টিউমার। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত সুস্থ আছেন বাগদার ওই মহিলা, তবে রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে। জটিল অস্ত্রোপচার, মহিলার পেট থেকে বেরোলো প্রায় 6 কেজি ওজনের টিউমার। গত সোমবার শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসক জগৎ বিশ্বাসের তত্ত্বাবধানে বনগার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন বাগদা এলাকার কনিয়াড়ার বাসিন্দা ওই মহিলা। শারীরিক পরীক্ষার পর চিকিৎসকেরা বুঝতে পারেন মহিলার জরায়ুতে রয়েছে টিউমার। সিদ্ধান্ত হয় মঙ্গলবার অপারেশনের। সেই মতো মঙ্গলবার সকালে অস্ত্রোপচার করা হয় মহিলার। অপারেশনের জন্যে 3 জনের এক চিকিৎসক দল গঠন করা হয়, যার মধ্যে অজ্ঞানের ডাক্তার সুমন চক্রবর্তী, চিকিৎসক আশিসকান্তি হীরা ও জগৎ বিশ্বাস ছিলেন। এদিন সকালে বনগাঁ আপনজন নার্সিংহোমে অপারেশন শুরু হয়। চিকিৎসকদের দীর্ঘক্ষণের চেষ্টায় সফল হয় অস্ত্রোপচার। চিকিৎসকেরা জানিয়েছেন অজ্ঞানের পর অস্ত্রোপচার এবং শেষে যথাসময়ে জ্ঞান ফিরেছে রোগীর। আপাতত তিনি সুস্থই রয়েছেন। এ বিষয়ে চিকিৎসক জগৎ বিশ্বাস বলেন জরায়ুতে টিউমার বিক্ষিপ্ত কোনো ঘটনা নয়, তবে এক্ষেত্রে অপারেশন চ্যালেঞ্জিং ছিল, কারণ আগে সন্তান হবার সময় রোগীর 2 বার অপারেশন হয়েছে। তো এরকম অপারেশন, এই পরিকল্পনা সত্যি কঠিন অপারেশন। তার থেকে সবচেয়ে বড় কথা হলো পেশেন্টের আগে 2 বার ল্যাপারটমি হয়েছে। প্রথমবার একটা অপারেশন হতে সিজারিয়ান সেকশন, দ্বিতীয়বার আবার একটা অপারেশন হতে সিজারিয়ান সেকশন, মানে 2 বার ওর সিজার করে 2টো বাচ্চা আছে। তৃতীয়বার এবার অপারেশন করা মানে ভিতরে নাড়ি চর্বি অনেক কিছু বা মূত্রথলি জড়িয়ে থাকার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে তৃতীয়বারে গিয়ে এরকম বড় একটা অপারেশন করা সত্যি ডিফিকাল্ট এবং কঠিন কাজ। হ্যাঁ, স্বাস্থ্যসাথীতে হয়েছে এবং পেশেন্ট সুস্থ আছে, ভালো আছে। এ বিষয়ে চিকিৎসক আশিসকান্তি হীরা বলেন অপারেশনটি একটু ঝুঁকিপূর্ণ ছিল, কারণ এক্ষেত্রে রোগীর প্রচুর রক্তপাত হয়, পাশাপাশি তাকে অজ্ঞান করা এবং সময় মতো জ্ঞান ফেরানোর দিকেও বিশেষ নজর রাখতে হয়। এই রকম সীমান্তবর্তী শহর এলাকায় এই ধরনের চিকিৎসার জন্যে উপযুক্ত পরিকাঠামোর সমস্যা বরাবরই রয়েছে। প্রতিকূলতাকে জয় করে এর আগেও 5 বছরের এক শিশুর গলব্লাডারের মতো অপারেশন সম্ভব হয়েছে এই নার্সিংহোমে, জানান চিকিৎসক আশিসকান্তি হীরা। এ বিষয়ে তিনি আরও বলেন, বিরল বলতে এমনি জরায়ু নাড়িতে টিউমার স্বাভাবিক, এটা অস্বাভাবিক না, প্রায়ই হয়ে থাকে। কিন্তু এত বড় টিউমার, হ্যাঁ, এত বড় টিউমার হওয়াটা একটু বিরল ঘটনা এবং বনগাঁ মতো জায়গায় এটা অপারেশন করাটা খুবই চ্যালেঞ্জিং, সেটা এখানে করা হয়েছে আর কি। আর এই যে অ্যানেসথেসিওলজিস্ট আছেন, উনি হচ্ছে ডক্টর সুমন চক্রবর্তী, উনি অজ্ঞান করাটাও এটা চ্যালেঞ্জিং, এটা পুরো অজ্ঞান করতে হয়, পুরো অপারেশনটাই চ্যালেঞ্জিং। ডক্টর জগৎ বিশ্বাস, আমি, আমরা দুজনে মিলেই অপারেশনটা করেছি, এই হচ্ছে বিষয়। এবং এটা বনগাঁর মতো জায়গাতে অবশ্যই প্রথম চ্যালেঞ্জিং ব্যাপার, তো ওইটাই যে যে কোনো মুহূর্তে রক্তক্ষরণ হতে পারে এবং সেইটা আমাকে ঠিক করে রেখে অপারেশনটা করতে হবে, এটা হচ্ছে চ্যালেঞ্জিং। একদম কমফর্টেবল, সুস্থ, কালকে ভাত খাবে, কালকে ভাত খাবে, পরশুদিন পরের দিন বাড়ি চলে যেতে পারবে, কোনো সমস্যাই নেই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।